শ্রাবণী সবসময় লাইনে থাকবে, আমি কিন্তু ডাকবো তোমাকে শ্রাবণী যখন ক্লাসে কিছু রেসপন্স করার জন্য। সাজ্জাদ, আয়েশা, সুমাইয়া, শ্রাবণী হোসেন মিম, ওকে ফাইন, সাহাব, রায়সা মোর্শেদ, সাজ্জাদ দুহা, আনিসুজ্জামান, মোহাম্মদ আনিসুজ্জামান স্যার নাকি আমাদের, মনোয়ার মাহাতাব, আয়েশা সুমাইয়া, BS2, সাজ্জাদ দুহা, আয়েশা সুমাইয়া, শ্রাবণী, মাহি আজমাইন, রাদিয়া খান, সাদমান, একই অবস্থা। ইন্তেসার, আচ্ছা আবরার লাবিব, আচ্ছা মাহি আজমাই, আমিকা তাসিন, শাফিন নূর, ফাহিম আহমেদ, সাকিব আহমেদ, আনিকা তাসিন, আচ্ছা ওকে আমরা শুরু করি। দেখো আমি এখানে কন্টেন্ট গুলো লিখছি, আজকে যেটা পড়বো সেটা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের রিয়াকশন গুলো পড়ছিলাম, এবং আমি বলেছিলাম যে এখানে হিউজ রিয়াকশন, ওই দিন মনে হয় 12-13টা রিয়াকশন দিয়েছিলাম, আজকেও আমরা এতগুলো রিয়াকশন পড়বো। অর্থাৎ এখানে দেখো রিয়াকশন নাম্বার 2, গত ক্লাসে পড়েছিলাম নিউক্লিওফিলিক রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, আর আজকে দেখো রিয়াকশন নাম্বার 2, রিয়াকশন উইথ অ্যালডিহাইড কিটোন, এইগুলোর সাথে এইগুলোর সাথে যে রিয়াকশনটা হয় সেটা হলো অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। এটার নাম হলো 2 নাম্বার রিয়াকশনে অ্যাডিশন, অ্যাডিশন হয় এবং ইলিমিনেশন, অ্যাডিশন ইলিমিনেশন, ইলিমিনেশন রিয়াকশন। অ্যাডিশন, অ্যাডিশন, অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। দেখো আমরা শুরু করি যে রিয়াকশন নাম্বার 2 রিয়াকশন এইগুলোর সাথে, কার, অ্যালডিহাইড এবং কিটোনের রিয়াকশন। ওকে তাহলে আসা যাক আমাদের প্রথম রিয়াকশনটা দেখি, হাইড্রোক্সিল অ্যামিন, হাইড্রোক্সিল অ্যামিন, তার নাম্বার 1 রিয়াকশনটা হলো উইথ হাইড্রোক্সিল অক্সিল অ্যামিন। এটার ফর্মুলা কি? NH2OH, এটা হাইড্রোক্সিল অ্যামিনের ফর্মুলা, এর সাথে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের রিয়াকশন করব। ওকে আসা যাক প্রথমে অ্যালডিহাইডের সাথে দেখি, প্রথমে অ্যালডিহাইড, এ নাম্বার অ্যালডিহাইডের সাথে, অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড লিখে একটা মাদার স্ট্রাকচার দিয়ে লিখি, আর সি এইচ ডাবল বন্ড ও, ইট ইজ অ্যালডিহাইড, কোনো সন্দেহ আছে? নাই, কারণ আর সি এইচ ও এটা কি স্ট্রাকচার দিয়ে লিখলাম আমরা, এর সাথে হাইড্রোক্সিল অ্যামিন, এখানে একটু ভেঙে লিখি, এই যে হাইড্রোজেন দুটো আছে এখানে আমি সামনে লিখলাম দুইটা, আর এখানে লিখলাম এন, আর এখানে হলো ওএইচ, ওএইচ লিখার পরে দেখো খুব সহজ রিয়াকশন, জাস্ট এখান থেকে ওয়াটার ইলিমিনেট হবে আর বাকিটা অ্যাড হবে, এই জন্য অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন আমরা বলছি। তাহলে এটা মিলে কি হয়, ওয়াটার হয়, দিয়ে দাও এখানে ওয়াটার, বাকিটা অ্যাড করো, হয়ে যাবে, তাহলে অ্যাড করলে আর এখানে বন্ড, এখানে সি, এখানে এইচ, আর এখানে অ্যাড হলো ডাবল বন্ডের সাথে এন ও এইচ, ডাবল বন্ড এন ও এইচ,
এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এই কম্পাউন্ডের নাম কি অ্যালডিহাইড হাইড্রোক্সিল অ্যামিন তাহলে অ্যালডিহাইড অক্সিম অ্যালডিহাইড অক্সিম অ্যালডিহাইড অক্সিম এটা অ্যালডিহাইড অক্সিম তৈরি হলো তাহলে অ্যালডিহাইড এর সাথে হাইড্রোক্সিল অ্যামিনের অ্যাডিশন হলে এবং অ্যাডিশন এলিমিনেশন হয় একসাথে ওয়াটার এলিমিনেট হয় এবং বাকিটা অ্যাড হয় তাহলে এটা হলো অ্যালডিহাইড অক্সিম এটা যেহেতু মাদার স্ট্রাকচার এখন যদি আমি এক্সাম্পল লিখি এক্সাম্পল তাহলে ইথানল লিখো ইথানল CH3CH ডাবল বন্ড ও সাথে হাইড্রোক্সিল অ্যামিন H2NOH তাহলে কি হবে এই যে এই পার্টটা ওয়াটার বাদ দাও আর বাকিটা অ্যাড করো তাহলে CH3CH ডাবল বন্ড NOH এটা প্লাস H2O তাহলে এই কম্পাউন্ডের নাম কি এটা ইথানল না তাহলে এটার নাম কি হবে ইথানল অক্সিম তৈরি হবে এটা তৈরি হবে ইথানল অক্সিম ইথানল অক্সিম ইথানল অক্সিম তৈরি হয়ে গেল দেখো একটা রিঅ্যাকশন অর্থাৎ উইথ হাইড্রোক্সিল অ্যামিনের অ্যালডিহাইডের সাথে যে রিঅ্যাকশন সেটা আমি লিখলাম এখন তোমরা বলো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে এটা তৈরি হলো ইথানল অক্সিম গত ক্লাসে তো মিটিং হলো মিটিং এ কি হলো জুমে এত সুন্দর মিটিং তোমরা প্রায় 80 মতো স্টুডেন্ট ছিলে কালকে আচ্ছা এখন বলো তোমরা এটা ক্লিয়ার হয়েছো অ্যালডিহাইডের সাথে যদি হাইড্রোক্সিল অ্যামিনে রিঅ্যাক্ট করা হয় তাহলে এখানে অ্যাডিশন ইলিমিনেশন দেখো অ্যালডিহাইড থেকে ও আর হাইড্রোক্সিল অ্যামিন থেকে হাইড্রোজেন মিলে ওয়াটার প্রোডিউসড হলো আর বাকিটা অ্যাড করে দাও সহজ রিঅ্যাকশন হ্যাঁ ক্লিয়ার তো সবাই আমাকে বলো স্যার ক্লিয়ার কিনা তাহলে অ্যালডিহাইড উইথ হাইড্রোক্সিল অ্যামিন এখানে ওয়াটার ইলিমিনেট হয়ে অ্যালডিহাইড অক্সিম প্রোডিউসড করলো এখন দেখো যদি কিটোনের সাথে আমরা দিই বি নাম্বার কিটোন আমি আস্তে আস্তে লিখছি গত ক্লাসে তোমরা বলেছিলে স্যার দেখা যায় না লেখা যায় না আমি আস্তে আস্তে লিখছি কিটোনের সাথে যদি রিঅ্যাক্ট করো কিটোন সেম রিঅ্যাকশন হবে দেখো কিটোনের ফর্মুলা কি আর সি আর ডাবল বন্ড ও এটা কিটোনের ফর্মুলা রাইট এন্ড এর সাথে যদি তুমি হাইড্রোক্সিল অ্যামিন H2NOH এটা যদি রিঅ্যাক্ট করো সিমিলার টাইপ রিঅ্যাকশন এটা এটা ওয়াটার বেরিয়ে গেল তাহলে এখানে ওয়াটার দিয়ে দাও বাকিটা কি অ্যাড করো কি অ্যাড করবে আর যেভাবে আছে আর সি আর ডাবল বন্ড এখানে NOH NOH এটার নাম কি কিটোন অক্সিম অক্সিম তাহলে হয়ে গেল কিটোন অক্সিম এখন এর সাথে যদি আমরা এক্সাম্পল দিই তাহলে এক্সাম্পলে লেখো খুবই সহজ রিঅ্যাকশন CH3 ডাবল বন্ড ও প্লাস H2NOH তাহলে এই পার্টটা ওয়াটার বের করে দাও বাকিটা অ্যাড করো তাহলে CH3 ডাবল বন্ড NOH প্লাস ওয়াটার তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে প্রোপানন অক্সিম এটার নাম কি প্রোপানন তাহলে প্রোপানন অক্সিম ডান তাহলে দেখো একটা রিঅ্যাকশন দ্যাট মিন্স অ্যালডিহাইডের সাথে এবং কিটোনের সাথে একটা রিঅ্যাকশন আমরা শিখেছি কাউরে কোনো প্রশ্ন থাকলে এখানে অ্যালডিহাইড কিভাবে রিঅ্যাক্ট করলো এবং কিটোন কিভাবে রিঅ্যাক্ট করলো উইথ হাইড্রোক্সিল অ্যামিন আমাকে বলতে পারো আগে একটা শেখো ভালোমতো শেখো স্যার বোর্ডের একটু রাইট সাইডে নিলে ভালো হয় রাইট সাইড নিলে ভালো হয় এবার হয়েছে দেখো
আদি ব্রহ্মান বোর্ডের একটু রাইট সাইডে নিলে ভালো হয়। 27 স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু আমরা আজকে কালেক্ট করব, এবং শুধু অ্যাটেন্ডেন্স না, আমি যেগুলো জয়েন করেছি আমার মোস্টলি মনে আছে, আমি তোমাদেরকে রেসপন্স করার জন্য আমি বলছি। এখন ক্লিয়ার একদম? ওকে ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার, তাসনিম, ওকে, সাকিব আহমেদ, অল ক্লিয়ার স্যার, স্যার একটু টাইম দেন। হ্যাঁ আমি টাইম দিচ্ছি, গত ক্লাসে তোমরা বলছিলে স্যার একটু টাইম দেন, লিখতে পারি না, তো ঠিক আছে লেখো, আস্তে আস্তে লেখো, আমরা এইগুলো পড়ার চেষ্টা করব, কিন্তু টাইম তো 50 মিনিটস বা 1 ঘন্টায় মনে করো সর্বোচ্চ। তো ওয়াসিকরাম, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, সালসাবিল ইসলাম, সুমাইয়া হক, ওকে, আমি কিন্তু পরে তোমাদেরকে, কিন্তু আমি লেখার পরে আমি তোমাদের রেসপন্স করতে বলবো, যারা অন্তত পক্ষে এখানে 28-29 জন আসো, আমি রেসপন্স করতে বলবো যে কি লিখলাম। ক্লিয়ার স্যার, সবাই রেসপন্স করবে তাহলে আমি বুঝতে পারবো, অথবা আমি কিন্তু আমার নাম মনে আছে মোস্টলি। আনিকা তাবাসুম, ক্লিয়ার স্যার, ধ্রুব সরকার, ক্লিয়ার স্যার, জুবায়ের জাওয়াদ, এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ, ওকে দাও। তো এখন অ্যাটেন্ডেন্স তো প্রায় 7-8 জনের দেখলাম, অনেকক্ষণ থেকে তো 28 জন আছে, তাহলে তো 35 জন হওয়ার কথা, তাই না? ওকে, দায়ান ত্রিপুরা গত ক্লাস করো নাই, লাবণী ত্রিপুরা তো একটা ক্লাসও করে না। আচ্ছা, তারপরে রায়তা, ওকে, তাহলে আমরা একটা রিয়াকশন পড়লাম, অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশনে উইথ হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিনের সাথে যদি রিয়াক্ট করা হয় তাহলে অ্যালডিহাইড রিয়াক্ট করলে হয় অ্যালডিহাইড অক্সিন এবং ওয়াটার। দেখো এখানে লিখছি অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন, এখানে দেখো এই ওয়াটার এলিমেন্ট হয়েছে, বাকিটা অ্যাড হয়েছে, এই জন্য আমরা সহজে অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন বলছি। এবং এই নোমেনক্লেচার কি, যেটা হবে তার সাথে অক্সিন, তাহলে অ্যালডিহাইড এটা মাদার স্ট্রাকচার রিয়াকশন, আর এটা হলো এক্সাম্পল, এটা হলো আমাদের মাদার স্ট্রাকচার, এটা হলো আমাদের এক্সাম্পল। এখন বলো এক নাম্বারটা কি ডান সবার? আমার মনে হয় যথেষ্ট সময় দিয়েছি, তোমাদের লেখা হয়েছে। ওকে নেক্সট আসি, দুই নাম্বারে আসি, দুই নাম্বারটা হেডলাইন দিয়ে আমরা, দুই লাইনটা হলো উইথ হাইড্রাজিন, লেখো দুই নাম্বারটা হলো উইথ হাইড্রাজিন, তোমরা খাতায় লেখো। নাম্বার টু হলো উইথ উইথ হাইড্রাজিন, উইথ হাইড্রাজিন, দেখো এন্ড হাইড্রাজিনের ফর্মুলা কি, দেখো H2N NH2, এটা হলো হাইড্রাজিনের ফর্মুলা, এটা হলো হাইড্রাজিনের ফর্মুলা, মনে রাখবে। এখন এ নাম্বার কি, অ্যালডিহাইডের সাথে, বি নাম্বার হলো কিটোনের সাথে, তাহলে আমরা লিখবো অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের সাথে রিয়্যাক্ট করলে কি হয়, আগে অ্যালডিহাইড লিখি মাদার স্ট্রাকচার দিয়ে, আর সি এইচ ডাবল বন্ড ও, এত সিমিলার টাইপ রিয়াকশন, এখানে কি লেখো H2N আর এখানে NH2, তাহলে একই স্টাইলে কি হবে, এই যে এখান থেকে অক্সিজেন আর এখান থেকে হাইড্রোজেনটা মিলে ওয়াটার বেরিয়ে যাবে, তাহলে এখানে দা ওয়াটার আর বাদ বাকিটা কি এখানে অ্যাড করো, আর সি এইচ, আর এই সি, এখানে এইচ, আর বাকিটা অ্যাড করো এন এন এইচ টু, এন এন এইচ টু, ডাবল বন্ড হবে, এই জন্য ভ্যালেন্সি মেলে না, এখানে ডাবল বন্ড ছিল এন এইচ টু, তাহলে এটার নাম কি, এটা হচ্ছে অ্যালডিহাইড হাইড্রাজোন, হাইড্রাজিন তো হাইড্রাজোন, অ্যালডিহাইড, অ্যালডিহাইড হাইড্রাজোন, অ্যালডিহাইড হাইড্রাজোন প্রোডিউস হয়ে গেল। এখন যদি তুমি একটা এক্সাম্পল লেখো, লেখো এক্সাম্পল সেম অ্যালডিহাইড, যেমন ইথানল CH3 CH ডাবল বন্ড ও প্লাস H2N NH2, তাহলে রিয়্যাক্ট করলে কি হবে, এই যে এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেল, তাহলে এখানে দা ওয়াটার আর বাদ বাকিটা কি হবে, CH3 C, এখানে H, এখানে ডাবল বন্ড, তারপর N NH2 NH2, তাহলে এটার নাম কি হবে, ইথানল হাইড্রাজোন, ইথানল হাইড্রাজোন, ইথানল
ইথানল হাইড্রাজোন হাইড্রাজোন দেখো আমি আগে দুটো লিখে নেব তারপর তোমাদের রেসপন্সটা আমি শুনবো তাহলে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন একদম সিমিলার টাইপ এখানেও যেভাবে এখানেও সেইভাবে বি নাম্বার হলো উইথ কিটোন কিটোনের সাথে আমরা দেখি যেমন মাদার স্ট্রাকচার লিখি আগে আর সি আর ডাবল বন্ড ও প্লাস এইচ টু এন বন্ড এন এইচ টু তাহলে রিঅ্যাক্ট করলে কি হবে এই যে পার্ট এখান থেকে ওয়াটার বের করে দাও বাকিটা অ্যাড করো আর সি আর ডাবল বন্ড এন এন এইচ টু আর এখানে এইচ টু ও তাহলে এখানে কি কিটোন হাইড্রোজন কিটোন হাইড্রোজন হাইড্রোজন এখন এক্সাম্পল আমরা লিখি এক্সাম্পল সবগুলো পারবা এখন এক্সাম্পল হলো সিএইচ থ্রি সি সিএইচ থ্রি ডাবল বন্ড ও প্লাস এইচ টু এন এন এইচ টু তাহলে এটা পার্টটা এখান থেকে এই পার্টটা ওয়াটার বের করে দাও এইচ টু ও আর বাকিটা আমি এখানে লিখছি সিএইচ থ্রি সি সিএইচ থ্রি ডাবল বন্ড এন এন এইচ টু তাহলে এটার নাম কি হবে প্রোপানোন হাইড্রোজন প্রোপানোন হাইড্রোজন দেখো ক্লিয়ার হয়েছে কিনা এবং আমি এখানে এই যে দুই নাম্বার রিঅ্যাকশনটা ডান হয়ে গেল অর্থাৎ চারটা রিঅ্যাকশন শিখে ফেললাম অ্যালডিহাইডের সাথে এবং কিটোনের সাথে কার কার উইথ হাইড্রক্সিলামিন উইথ হাইড্রাজিন এখন তোমরা আমাকে রেসপন্স করো আমি সবার কাছ থেকে রেসপন্স শুনতে চাই এবং যারা আছে এখানে সবার কাছ থেকে এখন বলো বুঝতে পেরেছ তাহলে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করলো রিঅ্যাক্ট করলাম আমরা হাইড্রোজিনের সাথে আবার কিটোনের সাথে হাইড্রোজিন এবং প্রত্যেকটা দুটো করে রিঅ্যাকশন একটা হলো মাদার স্ট্রাকচার দিয়ে আর একটা হলো এক্সাম্পল দিয়ে জি স্যার বুঝেছি আর তোমাদের সাথে আমি আরেকটা জিনিস বলি তোমরা যদি মনে করো স্যার বুঝিনি অবশ্যই বলবা প্লিজ এতে তোমাদের তোমরা লাভবান হবা বেশি আমাদেরকে বারবার নক করো আমাদেরকে বলো স্যার এটা বুঝিনি আর বুঝলে বলবা হ্যাঁ 100% বুঝেছি বা স্যার কোনো কনফিউশন নেই আর এই রিয়াকশনগুলো খুবই ইন্টারেস্টিং রিয়াকশনগুলো হলো শুধু অ্যাডিশন ইলিমিনেশন দেখো অ্যালডিহাইডের প্রত্যেকটা অ্যালডিহাইড এবং কিটোনের অক্সিজেন আছে আর প্রত্যেকটা কম্পাউন্ডের এখানে যে কটা লিখেছি আমি পাঁচটা হাইড্রক্সিলামিন হাইড্রোজিন উইথ ফিনাইল হাইড্রোজিন উইথ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন পাঁচ নাম্বার লিখছি উইথ সেমিকার্বাজাইড এবং প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনের সাথে অ্যালডিহাইড এবং কিটোনের ওয়াটার বেরিয়ে চলে যায় বাকিটা অ্যাড হয় অর্থাৎ খুবই সিমিলার টাইপ রিয়াকশন অর্থাৎ এখানে যে পাঁচ দোকানে দশটা অর্থাৎ আমি বিশটা রিয়াকশন লিখবো এক্সাম্পল সহ এই বিশটা রিয়াকশন আমি লেখার পরে তোমরা বাসায় আবার করবে কি আরও দুই বা তিনবার করে লিখবে লেখার পরে মনে হবে যে এই ধরনের রিয়াকশন আসলে আমি পারব আর এই টাইপ রিয়াকশনটা হলো অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আগের থেকে অ্যাটেন্ডেন্স বাড়ছে 42 জন তোমরা সর্বোচ্চ ছিল বাট এখন 40 জন ওকে থ্যাংক ইউ সবাইকে আসতে বলবো রে বাবা আমরা তো কষ্ট করি ক্লাস নেই তোমাদের জন্য কষ্ট করি না আমরা ওকে তোমরা বেশি স্টুডেন্ট হলে আমাদের ক্লাস নিতে ভালো লাগে আমরাও মনের থেকে অনেক বেশি করে দোয়া করি আমরাও নিজেরাও ভালো করে পড়ানোর জন্য আমাদের মন থেকে চলে আসে তাহলে দেখো আমরা উইথ হাইড্রক্সিল অ্যামিন আমরা রিঅ্যাক্ট করলাম অ্যালডিহাইডের সাথে তারপরে কিটোনের সাথে রিঅ্যাক্ট করলাম উইথ হাইড্রোজিন অ্যালডিহাইড এবং কিটোনের সাথে তোমরা বলেছো স্যার একটু লিখতে সময় লাগছে তোমরা লিখেছো সবাই আমি কি মুছতে পারি ইরেজ করতে পারি প্লিজ আমাকে বলো লেট মি নো প্লিজ ডান স্যার তাহলে আমি এটা মুছে ফেললাম এখন তিন নাম্বার সবাই রেডি হও তিন নাম্বার রিঅ্যাকশন লেখার জন্য লেখো তিন নাম্বার রিঅ্যাকশনে লেখো উইথ ফিনাইল হাইড্রোজিন লেখো উইথ ফিনাইল হাইড্রোজিন তিন নাম্বারটা লেখো উইথ ফিনাইল হাইড্রোজিন আমি খুব আস্তে আস্তে লিখছি জানে যত যেন তোমরা ক্লিয়ার লিখতে পারো তোমাদের জন্য ওয়েট করবো সমস্যা নেই তোমরা যেভাবে না বুঝলে বলবা স্যার ওয়েট করেন স্যার দেখা যাচ্ছে না সব কিছুই কমেন্টসে জানাবা
নাম্বার থ্রি হচ্ছে উইথ ফিনাইল হাইড্রাজিন, থ্রি নাম্বার, কার সাথে? উইথ ফিনাইল, ফিনাইল হাইড্রাজিন। এখন প্রশ্ন হলো স্যার ফিনাইল হাইড্রাজিন কাকে বলে? দেখো ফিনাইল হাইড্রাজিনের ফর্মুলা কি? হোয়াট ইজ কল্ড ফিনাইল হাইড্রাজিন? দেখো আগে আমি ফিনাইল হাইড্রাজিন বুঝাবো, তারপরে আমি রিয়াকশন লিখব। এটা কি জানো? এটা হলো একটা বেনজিন রিং, এটা বেনজিন, এই কম্পাউন্ডটা হলো বেনজিন। এটার নাম কি? বেনজিন। প্রত্যেকটা কর্নারে কি আছে? প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন আছে। এখান থেকে এইরকম দাগ দেওয়ার অর্থ কি জানো? এখানে হাইড্রোজেনটা নাই। এখানে এইরকম দাগ দেওয়ার অর্থ হলো এখানে হাইড্রোজেন নাই। তাহলে বেনজিনের মলিকুলার ফর্মুলা C6H6, রাইট? এটা মলিকুলার ফর্মুলা বেনজিনের। কিন্তু এখন এটার নাম কি জানো? C6H5, এইরকম বন্ড। এটা কিন্তু বেনজিন নাই, এখন বেনজিন না, আগে ছিল বেনজিন, আগে ছিল বেনজিন, এখন এখন এটা হয়ে গেল। ব্যাক কাজ করো, এখান থেকে একটা হাইড্রোজেন যদি ছুটে যায় তাহলে কি হবে? এই এটার নাম C6H5, এটার নাম হলো ফিনাইল, এটার নাম হলো ফিনাইল রেডিক্যাল। এখন হাইড্রাজিন, ফিনাইল তো বুঝলাম, হাইড্রাজিন, তাহলে হাইড্রাজিন ফর্মুলা হলো H2N আর NH2, এটা হাইড্রাজিনের ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? এটা হাইড্রাজিনের ফর্মুলা। তা হাইড্রাজিনের একটা হাইড্রোজেন যদি, একটা হাইড্রোজেন যদি ইলিমিনেট হয়ে একটা ফিনাইল রেডিক্যাল অ্যাড হয়, এই দুটো হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেন ছুটে গেছে, যে এর সাথে একটা ফিনাইল রেডিক্যাল অ্যাড হয়েছে, একটা ফিনাইল রেডিক্যাল অ্যাড হয়েছে, তাহলে এটার নাম কি? এটার নাম হলো ফিনাইল হাইড্রাজিন। তাহলে দেখো আমি ফিনাইল হাইড্রাজিন কিভাবে তৈরি হলো সেটা দেখালাম, যে এটার নাম ফিনাইল হাইড্রাজিন। অর্থাৎ হাইড্রাজিনের একটা হাইড্রোজেন অ্যাটম যদি ফিনাইল রেডিক্যাল দ্বারা রিপ্লেস হয়ে যে কম্পাউন্ডটা তৈরি হয় তার নাম হলো ফিনাইল হাইড্রাজিন। তাহলে এটার সাথে আমরা রিয়্যাক্ট করব অ্যালডিহাইড এবং কিটন। এটা ভালো করে মনে রাখো, H2N আর NH2 ছিল হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনটা বাদে একটা ফিনাইল রেডিক্যাল অ্যাড হয়েছে। তাহলে আসা যাক, আমি প্রথমে অ্যালডিহাইডের সাথে রিয়্যাক্ট লিখি। দেখো এ নাম্বার উইথ অ্যালডিহাইড, বা এ নাম্বার হলো অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড যদি আমি লিখি তাহলে লিখব মাদার স্ট্রাকচার দিয়ে RCH OO প্লাস, এটা লিখব এখন হাইড্রোজিন H2N NH, এটা। তাহলে এখানে রিয়্যাক্ট করলে কি হবে? দেখো রিয়্যাক্ট করলে এই যে পার্ট, এই পার্টটা ওয়াটার বেরিয়ে যাবে, তাই না, আগের মতো। তাহলে এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেলে এখানে ওয়াটার দিয়ে দাও, বাকিটা অ্যাড করো, বাকিটা অ্যাড করলে RCH ডাবল বন্ড, এবার এখান থেকে এটা N NH, তারপরে এটা দেখো তো এই কম্পাউন্ডটা তৈরি হলো, ঠিক কিনা? এবং এই কম্পাউন্ডটার নাম কি? এটা যেহেতু অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড ফিনাইল হাইড্রোজোন, অ্যালডিহাইড, অ্যালডিহাইড ফিনাইল হাইড্রোজোন, হাইড্রোজোন, অ্যালডিহাইড ফিনাইল হাইড্রোজোন প্রোডিউসড হলো। এখন আমরা যদি এক্সাম্পলটা লিখি তারপর তোমাদের কাছে শুনবো। যদি এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কি দেখো, এখানে আর সেখানে আমি অ্যালডিহাইড লিখি CH3CH ডাবল বন্ড, ওইটা ইথানল, অ্যালডিহাইডের একটা মেম্বার ইথানল, দ্য সেকেন্ড মেম্বার অফ অ্যালডিহাইড, দ্যাট ইজ ইথানল, এর সাথে হাইড্রোজিন, ফিনাইল হাইড্রোজিন H2N NH বন্ড, এইরকম ফিনাইল রেডিক্যাল দিয়ে দিলাম এর সাথে। তাহলে এটার নাম হলো ফিনাইল হাইড্রোজিন। রিয়্যাক্ট করলে কি হবে? এই যে এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেল, বাকিটা অ্যাড করে দাও। তাহলে এখানে ওয়াটার, বাকিটা অ্যাড করলে CH3, তারপর এখানে সি, এখানে H ডাবল বন্ড N NH, তারপরে এর সাথে এটার নাম কি? এটার নাম ইথানল, ইথানল ফিনাইল হাইড্রাজোন, জিন তো জোন হবে এখানে, ফিনাইল হাইড্রাজোন। এখন বলো আমি অ্যালডিহাইডের সাথে রিয়াকশনটা লিখেছি, বোর্ডে জায়গা নেই, আবার মুছে আরেকটা রিয়াকশন লিখবো কিটোনের সাথে। এখন বলো এই যে 42 স্টুডেন্ট থেকে আবার কমছে তোমাদের,
রায়সা হাসান, ওকে। এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা, অ্যালডিহাইডের সাথে আমরা রিয়াক্ট করলাম, অ্যালডিহাইডের সাথে রিয়াক্ট করলে অ্যালডিহাইড ফিনাইল হাইড্রোজেন তৈরি হয়, এবং এক্সাম্পল দিলাম, এক্সাম্পলে আমরা ইথানল প্লাস ফিনাইল হাইড্রোজিন রিয়াক্ট করলাম, তৈরি হলো ইথানল ফিনাইল হাইড্রোজেন। একটু ফাস্ট লেখো এবং বুঝতে হবে তো, কিন্তু একদম বোঝা বলতে এখানে একদম সহজ, সব অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। মনে রাখবে প্রত্যেকটা অ্যালডিহাইড এবং কিটোনের আমাদের অক্সিজেন আছে ডাবল বন্ডের সাথে, আর প্রত্যেকটা কম্পাউন্ড, এখানে যে পাঁচটা কম্পাউন্ড লিখেছি, প্রত্যেকটা কম্পাউন্ডের সাথে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন আর ওই অক্সিজেন মিলে ওয়াটার ইলিমিনেট হবে, বাকিটা জাস্ট অ্যাড হবে। নামটা কি হবে ওই কম্পাউন্ডের সাথে, অর্থাৎ যে অ্যালডিহাইড বা কিটোনের নাম, তারপরে তার সাথে যদি হাইড্রোজিন হয় তাহলে হাইড্রোজোন, যদি ফিনাইল হাইড্রোজিন হয় তাহলে ফিনাইল হাইড্রোজোন, এইরকম নোমেনক্লেচারটা হবে। ক্লিয়ার স্যার? ডান স্যার, ওকে। তাহলে আসো আমরা কিটোনের সাথে রিয়াক্ট লিখি, এখানে একটু জায়গা আছে, লিখে আগে কিটোনের সাথে এক্সাম্পলটা পড়ে দেখি। তাহলে লেখো উইথ কিটোন, বি নাম্বার কিটোন, কিটোন, তাহলে কিটোনের সাথে রিয়াক্ট করলে দেখো আর সি আর ডাবল বন্ড ও প্লাস এইচ টু এন এন এইচ বন্ড এই, তাহলে এটা কিটোনের সাথে ফিনাইল হাইড্রোজেনে রিয়াক্ট করলাম। রিয়াক্ট করলে ওই আগের মতো এই পার্টটা ওয়াটার বেরিয়ে যাবে, দিয়ে দাও এখানে ওয়াটার, বাকিটা অ্যাড করে দাও, তাহলে আর সি আর ডাবল বন্ড এন এন এইচ এ, তাহলে এটার নাম কি হবে কিটোন ফিনাইল হাইড্রা জোন। এই হয়ে গেল আমাদের কিটোন ফিনাইল হাইড্রোজোন। এখন যদি আমরা এক্সাম্পল লিখি, আমি এক্সাম্পলটা পরে লিখছি, দেখো এক্সাম্পল যদি লেখা হয়, এটার এক্সাম্পল এক্সাম্পল, তাহলে কিটোন দাও সিএইচ থ্রি ডাইমিথাইল কিটোন অথবা প্রোপানন, এর সাথে যদি রিয়াক্ট করি এইচ টু এন এন এইচ, এটা হলো রিয়াক্ট করলে এই যে এই পার্টটা ওয়াটার বের করে দিলাম আমরা এইচ টু ও, বাকিটা অ্যাড করে দেবো, অর্থাৎ সিএইচ থ্রি সি সিএইচ থ্রি ডাবল বন্ড ও, সরি ডাবল বন্ড হতো না, এন এন এইচ এটার নাম কি প্রোপানন, প্রোপানন ফিনাইল হাইড্রোজেন। বেস, তাহলে আমাদের রিয়াকশন নাম্বার থ্রি ডান। দেখো কত ইন্টারেস্টিং, অর্থাৎ একদম সেম টাইপ রিয়াকশন, এবং প্রত্যেকটা কম্পাউন্ডে, আমি বারবার বলছি প্রত্যেকটা কম্পাউন্ডে হাইড্রোজেন আছে, আর অ্যালডিহাইড এবং কিটোনের প্রত্যেকটার সাথে অক্সিজেন আছে, এটা ওয়াটার ইলিমিনেট হয়ে যাবে, বাকিটা অ্যাড হবে। এখন লেখা হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে রিয়াকশন উইথ ফিনাইল হাইড্রোজিন, রিয়াকশন উইথ ফিনাইল হাইড্রোজিন, তোমরা রিপ্লাই করছো কেন কার সাথে, এত জুভেন কি তুমি ই করছো, কিসের ফ্রি অ্যাডভাইস, তোমরা ক্লাস করতে গিয়ে আরেকজন আরেকজনের এতে রিপ্লাই করবে না। আই গট ইট স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার, ডান স্যার, ইয়েস স্যার, রায়সা মোর্শেদ, রায়সা হাসান, তোমাদের রেসপন্স কই, আই গট ইট স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার, ছেলেরা দেখছি বেশি এখানে, আমি তো মেয়েদের কাছ থেকে এক্সপেক্ট করছিলাম বেশি, বাট ছেলেদেরকে এখন আমি বেশি ধন্যবাদ দিই, প্রত্যেকটা ছেলেই কালকে কথা শুনেছে আমি দেখছি। ডান স্যার, তোমরা সবাই অনেক ভালো, তোমরা ক্লাসগুলো করো ঠিক মতো,
আর সময় নেই কিন্তু, হঠাৎ করে দেখবা স্কুল খুললেই বলবে পরীক্ষা, পরীক্ষায় ফেল করবা, খারাপ করবা, করলে কিন্তু পরীক্ষা দিতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো তোমাদের তো লাইফ, হ্যাঁ ইয়েস স্যার ক্লিয়ার, ওকে। দেখো এরপরে আমি আর চলে আসি চার নাম্বারটা, এবং তোমরা রেডি হও, চার নাম্বারটা লেখো উইথ টু ফোর, চার নাম্বারটা হলো উইথ টু ফোর ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। দেখো কত ইন্টারেস্টিং, নাম্বার ফোর উইথ ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন। দেখো বলতো এই রেডিকেলটা কি, আগে এই রেডিকেলটার নাম বলো, এই রেডিকেলটার নাম কি, ফিনাইল, সরি এটা ফিনাইল রেডিকেল, রাইট, এটা ফিনাইল রেডিকেল। আচ্ছা এই ফিনাইল রেডিকেলে, আচ্ছা এর আগে আমি প্রত্যেকটার মধ্যে গোল সাইন দিছি তো আমার তো মনে পড়ে না, প্রত্যেকটার মধ্যে কিন্তু গোল সাইন হবে ফিনাইল হাইড্রোজেনের, এই যে বিন্দু রিং হবে এর আগে আমি দিছি কিনা তো মনে নাই প্রত্যেকটার মধ্যে। আচ্ছা যাও, এটা হচ্ছে ফিনাইল রেডিকেল, ফিনাইল রেডিকেলের এখানে দেখো টু ফোর এখানে লেখা আছে উইথ ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, অথবা আরেকটা লেখা যায় টু ফোর ডাইনা উইথ টু ফোর, লেখো টু কমা ফোর ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এটা বেনজিন রিং এর যদি এটা এক নাম্বার পজিশন হয় তাহলে এটা দুই নাম্বার পজিশন, এটা তিন নাম্বার পজিশন, এটা চার নাম্বার পজিশন, তাহলে এখানে NO2, এখানে NO2, এটা হলো 2,4 ডাইনাইট্রো ফিনাইল রেডিকেল। এন্ড হাইড্রোজেন কি H2N, আর হলো NH2 ছিল, একটা হাইড্রোজেন একটা 2,4 ডাইনাইট্রো ফিনাইল রেডিকেল দ্বারা রিপ্লেস হয়ে এখন এটার নাম হয়েছে কি 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, এটার নাম হলো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন, মনে থাকবে এটার নাম হলো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন। এর রিঅ্যাকশন লিখবো কার সাথে, অ্যালডিহাইড এর সাথে, এক নাম্বার অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড এর সাথে রিঅ্যাক্ট করলে আমরা লিখি আর সি এইচ ডাবল বন্ড ও, আর এখানে এই কম্পাউন্ডটা লিখবো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন NO2, সরি NO2, এখানে NO2 গেল, এটা 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন, আর এর সাথে অ্যালডিহাইড রিঅ্যাক্ট করলে কি হবে দেখো, ঠিক আগের মতো এই পার্টটা ওয়াটার বেরিয়ে যাবে, তাহলে এখানে দাও ওয়াটার, বাকিটা অ্যাড করো, অ্যাড করলে আর এখানে সি এইচ, এখানে ডাবল বন্ড, এখানে N, এটা NH, এখানে এইভাবে এখানে NO2 আর এখানে NO2, তাহলে এটার নাম কি হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড ফিনাইল 2,4, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এখন যদি আমি এক্সাম্পল লিখি, এক্সাম্পলে দেখো সেম, তাহলে এক্সাম্পল ইথানল সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড ও প্লাস এইচ টু এন এন এইচ এন ও টু এন ও টু, এখানে রিয়াক্ট করলে দেখো এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেল, বাকিটা অ্যাড করো সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড এন এন এইচ বন্ড, এখানে NO2, এখানে NO2 প্লাস H2O, এটার নাম কি হবে ইথানল 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজোন। ওকে দেখো 2,4 ইথানল 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, তাহলে অ্যালডিহাইডের সাথে আমরা রিঅ্যাকশনটা পড়লাম, চার নাম্বার রিঅ্যাকশন উইথ 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিনের সাথে, তাহলে এটা হাইড্রোজেন তৈরি হয়ে গেল, হাইড্রোজেন তৈরি হয়ে গেল। এখন ক্লিয়ার তোমরা, বা লিখতে পেরেছো কিনা আমাকে একটু জানাও প্লিজ, যে স্যার লিখেছি বা হয়ে গেছে।
ডান্সার আমি আজকে অনেক স্লো মোশনে লিখছি যেন তোমরা তুলতে পারো সবগুলো ডান্সার ইয়েস স্যার ডান্সার জি স্যার ডান্সার জি স্যার ডান এন্ড অফ দ্য ডে তাসনিম আলম এন্ড অফ দ্য ডে আচ্ছা তাসনিম আলম আচ্ছা শ্রাবণী হচ্ছে রূপমা ডান্সার ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার রাইটিং ডান্সার জি স্যার কমপ্লিট ডান্সার ওকে তাহলে এখন আসো উইথ কিটোন কিটোনের সাথে রিয়াকশন লেখো উইথ কিটোন বি নাম্বার তাহলে কিটোনের সাথে বি নাম্বার হলো কিটোনের সাথে কিটোন আসি আমরা তাহলে আর সি আর ডাবল বন্ড ও প্লাস এইচ টু এন এন এইচ এই যে কম্পাউন্ড গুলো লেখা যে আমার এটাকে মুখস্থ আমি বুঝি যেহেতু হাইড্রোজেন একটা হাইড্রোজেন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এর সাথে 2,4 ডাইনাইট্রোফিনাইল রেডিক্যাল থেকে রিপ্লেস হয়েছে দিয়ে রিপ্লেস হয়েছে এটা হলো 2,4 এই যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এটা রিয়্যাক্ট করলে কি হবে এই পার্টটা ওয়াটার হিসেবে বেরিয়ে যাবে ওয়াটার H2O বাকিটা অ্যাড করো তাহলে আর সি আর এখানে ডাবল বন্ড এই যে ডাবল বন্ড এবার এখান থেকে এটা শুরু এন এন এইচ তারপরে এখানে 2,4 ডাইনাইট্রোফিনাইল রেডিক্যাল দাও এখানে NO2 এখানে NO2 তাহলে এটার নাম কি হবে কিটোন 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন এই হলো আমাদের যদি এক্সাম্পল লিখি এক্সাম্পল প্লিজ কষ্ট হলো লিখবে সবাই আমার অনেক কষ্ট হচ্ছে না আমার হাত ব্যথা হয়ে গেছে লিখতে লিখতে দেখো তাহলে এটা কি হবে আর সি আর ডাবল বন্ড প্র্যাকটিস হয়ে যাবে রিয়াকশন তো সহজ না এবার এক্সাম্পল দেবো তো এক্সাম্পল হলো সিএইচ থ্রি সি সিএইচ থ্রি ডাবল বন্ড ও প্লাস এইচ টু এন এন এইচ বন্ড এটা হবে আমাদের এনও টু এটা এনও টু এটার সাথে হবে এই পার্টটা মিলে ওয়াটার বেরিয়ে যাবে বাকিটা সিএইচ থ্রি সি সিএইচ থ্রি ডাবল বন্ড এন এন এইচ এনও টু এনও টু প্লাস ওয়াটার এটার নাম হবে প্রোপানোন প্রোপানোন 2,4 2,4 ডাই নাইট্রো নাইট্রো ফিনাইল হাইড্রোজেন এখন বলো লিখছো কিনা আর বুঝতে পেরেছো কিনা দুইটা জিনিস লেখা কমপ্লিট হলে বলবা এবং বুঝতে না পারলেও বলবা পারলেও বলবা তাহলে চারটা রিয়াকশন আমাদের শেষ আমি তোমাদের বডির 16টা রিয়াকশন লিখেছি ডান্সার সত্যি সত্যি লিখছো তো তোমরা অনেক লক্ষ্মী ছেলে মেয়ে আমাদের তোমরা প্লিজ লিখবে সবাই আর এটা মুখস্থ এখন বলো কঠিন কিছু ছিল প্রথমটা বুঝতে পেরেছো দ্যাট মিনস সবগুলোই পারবা আই গট ইট স্যার জি স্যার পড়াশোনা কঠিন না পড়াশোনা ইজি করে নাও সহজ করে নাও লাইফকে আন্ডারস্টুড স্যার ইয়েস স্যার জি স্যার ক্লিয়ার স্যার আই গট ইট স্যার ক্লিয়ার স্যার জি স্যার জি স্যার ডান স্যার ওকে তাহলে আমরা 4 নাম্বার রিয়াকশন পর্যন্ত এক্সাম্পল সহ অ্যালডিহাইড এবং কিটোন আমাদের ডান এখন আসো 5 নাম্বারটা নাম্বার 5
তাহলে আমরা এখানে মুছে ফেলি নাম্বার 5 লিখি নাম্বার 5 টা হলো কার সাথে উইথ সেমি কার্বোজাইড পাঁচ নাম্বারটা ছিল আমাদের উইথ সেমি কার্বোজাইড সেমি কার্বোজাইড এটার ফর্মুলা কি জানো এটাও আমাদের ডেরিভেটিভস অফ এটাকে বলা হয় ডেরিভেটিভস প্রত্যেকটা ডেরিভেটিভস কার হাইড্রোজিন কম্পাউন্ডেড ডেরিভেটিভস প্রত্যেকটা দেখো হাইড্রোজিনের হাইড্রোজেন রিপ্লেস হয়েছে ফিনাইল দিয়ে হাইড্রোজেনের হাইড্রোজেন রিপ্লেস হয়েছে 2,4 ডাইনাইট্রোফিনাইল রেডিকাল দিয়ে এবং এখানেও আমাদের একটা এটা ডেরিভেটিভস অফ হাইড্রোজিন এবং সেটা কি সেটা হলো এই রেডিকাল রিপ্লেস হয়েছে CONH2 এটা অ্যামাইড রেডিকেল এটা নাম কি এটা অ্যামাইড রেডিকেল মনে রাখবে এটা অ্যামাইড রেডিকেল তোমরা পড়েছো যে এটার ইয়ে কি ফাংশনাল গ্রুপ এটা অ্যামাইডের ফাংশনাল গ্রুপ CONH2 তাহলে যদি বলি সেমি কার্বোজাইডটা কি দেখো H2N NH2 এটা হলো হাইড্রোজেনের ফর্মুলা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন যদি আমাদের অ্যামাইড রেডিকেল দ্বারা যদি রিপ্লেস হয় CONH2 এটার নাম হবে সেমি কার্বোজাইড এটার নাম হবে সেমি কার্বোজাইড তাহলে সেমি কার্বোজাইডের সাথে কার রিঅ্যাকশন অ্যালডিহাইড তাহলে এক নাম্বার লিখি অ্যালডিহাইড অ্যালডিহাইড তাহলে অ্যালডিহাইডের মাদার স্ট্রাকচার আর সি এইচ ডাবল বন্ড ও প্লাস এটা লিখো H2N NH CONH2 তাহলে রিঅ্যাক্ট করলে কি হয় দেখো এই পার্টটা আগের মতো ওয়াটার বের করে দাও বাকিটা অ্যাড করে দাও আর সি এইচ ডাবল বন্ড এন এন এইচ সিও এন এইচ টু প্লাস এইচ টু ও তাহলে এটার নাম কি হবে অ্যালডিহাইড ডিহাইড সেমি কার্বোজাইড হবে না কার্বোজোন হবে সেমি কার্বোজোন এবার যদি আমি এক্সাম্পলটা লিখি তাহলে এক্সাম্পলে CH3CH ডাবল বন্ড ও প্লাস H2N H2N NH CONH2 তাহলে ওই আগের মতো এই পার্টটা ওয়াটার বের করে দাও বাকিটা অ্যাড করে দাও তাহলে CH3CH ডাবল বন্ড N NH CONH2 প্লাস ওয়াটার তাহলে এটার নাম কি হবে ইথানল ইথানল সেমি কার্বোজাইড জোন এই হলো আনসার আমাদের অর্থাৎ অ্যালডিহাইডের সাথে যদি সেমি কার্বোজাইড রিঅ্যাক্ট করি তাহলে সেমি কার্বোজোন তৈরি হয় ইথানল সেমি কার্বোজোন তাহলে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশনটা আমাদের ডান অ্যালডিহাইডের সাথে আমাদের রিঅ্যাকশনটা ডান অ্যালডিহাইডের সাথে আমাদের রিঅ্যাকশনটা ডান অ্যালডিহাইড যদি রিঅ্যাক্ট করে সেমি কার্বোজাইডের সাথে তাহলে ইথানল সেমি কার্বোজোন প্রোডিউসড হয় আমরা পড়ছি পাঁচ নম্বর রিঅ্যাকশনটা অর্থাৎ আমার কয়টা রিঅ্যাকশন লেখা হয়েছে 18টা রিঅ্যাকশন লেখা হয়ে গেছে চিন্তা করতে পারো তোমরা 18টা রিঅ্যাকশন লিখছো এরকম ইউ ক্যান ইমাজিন বাট সবচেয়ে বড় কথা তুমি 18টা রিঅ্যাকশন এখনই লিখতে পারবা হয়তো এই কম্পাউন্ডগুলোর নাম একটু একটু ডিফিকাল্ট হতে পারে বা লেখাটা একটু মেমোরাইজের ব্যাপার কিন্তু সিস্টেমটা তোমরা সবগুলোই পারবা সার্চ প্রত্যেকটা ক্ষেত্রে এই কম্পাউন্ড থেকে হাইড্রোজেন এখান থেকে ওয়াটার বের করে বাকিটা অ্যাড করে দিচ্ছে আর নামের শেষে কি হবে এই কম্পাউন্ডের নাম হবে আর এর সাথে জোন শব্দটা ইউজ হবে ওকে তাহলে এখন আসি আমরা অ্যালডিহাইডের সাথে দেখালাম এখন আমরা কিটোনের সাথে দেখাবো আমি কি মুছবো এটা তোমাদের লেখা শেষ এটা লেখা শেষ
স্যার এক্সাম্পলের পার্টটা একটু বলেন প্লিজ। আচ্ছা এক্সাম্পলের পার্টটা হলো যেমন দেখো এটা ইথানল, ইথানল না CH3CH, এটা ইথানল। ইথানলের সাথে আমি প্রথম কোশ্চেন দেখলাম এতগুলো প্রশ্নের মধ্যে সবাই বলছো জি স্যার জি স্যার, আমি খুবই খুশি হয়েছি তোমার উপরে যে তুমি প্রশ্ন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্ন করার জন্য। এবং আমি চাই তোমরা প্রশ্ন করলে আরো ক্লিয়ার হয়ে যায়, তো যত প্রশ্ন করবা তত জিনিসটা বেশি স্ক্যানিং হবে। এবং প্রশ্নের মাধ্যমে যে অনলাইনে ক্লাসে যখন ফিজিক্যালি আমরা দেখি, যেমন প্র্যাকটিক্যাল বা বাস্তব ক্লাসে যেটা রিয়েল ক্লাসে যখন আমরা দেখি তোমাদের, তখন তো তোমাদের দেখি প্রশ্ন করে তোমাদের অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি বুঝতে পেরেছো কিনা। এখন থেকে এইরকম বোঝার উপায় নেই, এই জন্য প্রশ্ন করেছো এবং প্রশ্ন করলে যত বোঝাবার সবাই ভালো করে বুঝবা। আচ্ছা ওকে, তার এটা ইথানল, এটার সাথে হলো আমাদের সেমিকার বা জাইডে রিয়াক্ট করলাম। যখনই রিয়াক্ট করলাম তখন এই ইথানলের যে এই অক্সিজেন আর সেমিকার্বোজাইডের হাইড্রোজেন এটা মিলে ওয়াটার প্রোডিউস হয়ে গেল, বাকিটা অ্যাড করে দাও CH3CH এই CH এই ডাবল বন্ড, তারপরে N, তারপরে এইটা এই আর ওয়াটার। তাহলে এটার নাম কি আমি বললাম, কম্পাউন্ডের নাম কি ইথানল, আর এটা সেমিকার্বোজাইডের জায়গায় জোন হবে, তাহলে ইথানল সেমিকার্বোজোন হয়ে গেল। এখন ক্লিয়ার হয়েছো? তুমি ইউসা মনে হয় নাকি? তুমি তো অনেক ভালো রে বাবা, তুমি তো ক্লাস করতে মাঝে মধ্যে ক্লাসে আসো না, আমি খুব কষ্ট পাই, তোমার তোমাদের মতো স্টুডেন্ট তো আসা উচিত ক্লাসে, তাই না? হ্যাঁ গুড, তুমি অনেক ভালো পড়ো, অনেক লিখেছো, ওকে গুড, ভেরি গুড, ক্লিয়ার স্যার। ওকে এখন আমরা কিটোনের সাথে হলে আমরা অন্তত এখানে লিখতে লিখতে যে হাত ব্যথা হয়ে যায় সেটা থেকে একটু রেহাই পাবো। ওকে এখন আসি আমরা নাম্বার কিটোনের সাথে রিয়াকশনটা দেখি, কিটোনের সাথে। তাহলে কিটোনের সাথে রিয়াকশনটা লিখলে বি নাম্বার কিটোন, কিটোন তাহলে আর সি আর ডাবল বন্ড ও প্লাস এইচ টু এন এন এইচ সিও এন এইচ টু, তাহলে ওই সিমিলার টাইপ রিয়াকশন, এই যে ওয়াটার বেরিয়ে গেল এখান থেকে, বাকিটা অ্যাড করে দাও, তাহলে আর সি আর ডাবল বন্ড এন NH CO NH2 plus water, এটার নাম কি হবে, কিটোন সেমি কার্বাজোন হয়ে গেল। এক্সাম্পলটা কি, এক্সাম্পলে আমরা ডাইমিথাইল কিটোন অথবা প্রোপানন ইউজ করবো, এখানে ডাবল বন্ড ও প্লাস এখানে NH2N এই কম্পাউন্ডটা লিখবো, সেমি কার্বাজাইড N NaCO NH2, তাহলে এই পার্টটা ওয়াটার হিসেবে বের করে দাও, বাকিটা অ্যাড করে দাও, তাহলে হবে CH3 ডাবল বন্ড N NaCO NH2 এই, এটার নাম কি, এটার নাম হবে প্রোপানন, প্রোপানন সেমি কার্বাজোন, ডান। তাহলে দেখো আমরা অনেক বড় বড় রিয়াকশন, আমরা 20টা রিয়াকশন লিখেছি, কে কে কনফিডেন্ট স্যার এই যে 20টা রিয়াকশন লিখছেন, আমি এখন যদি বোর্ডে লিখতে দেওয়া হয়, একদম সত্যি সত্যি বলছি যে বোর্ডে লিখতে দেওয়া হয় আমি পারবো, এমন কেউ আছে এর মধ্যে যে স্যার এই 20টা রিয়াকশন আমি অ্যালডিহাইড এবং কিটোনের এক্সাম্পল সহ মাদার স্ট্রাকচার সহ আপনি যে 20টা রিয়াকশন লিখে দিয়েছেন আমি 20টা রিয়াকশন অন্তত একজন পারবা, কেউ পারবা একজন, যে পড়া লাগবে না সারা বোর্ডে গিয়ে আমি একদম টাস টাস করে এই 20টা রিয়াকশন আমি লিখে দিতে পারবো। সাজ্জাদ দোয়ার কোনো কমেন্টস পাচ্ছি না, সাজ্জাদ দোয়া তুমি কি লাইনে আসো না নেই, তুমি তো লাইনে সবসময় থাকো। আর রায়ান কবির কই, আজকে রায়ান কবির তো আমি খবর দেখছি না, রায়ান কবির ও তো প্রত্যেকটা ক্লাস করে আমার, সামানিয়া তুসাপি ও তো ক্লাস শেষের পরে একদম তারপরের দিন সে ইয়ে দেয় অ্যাটেন্ডেন্স দেয়, আজকে দেখছি ক্লাসে আছে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে পারবো স্যার একজন ডান্সার, ইনশাল্লাহ পারবো, রিয়াকশন কি দিলে ইনশাল্লাহ পারবো, ওকে ইনশাল্লাহ পারবো স্যার, পড়া কি লিখছো, পড়াছাড়া তো পারবো না স্যার, কেন পড়াছাড়া পারবো না বাবা, এটা তো আমি করে দিলাম, এখন তো সবগুলো শিওর পারার কথা,
হাইড্রোক্সিল্যামিনের ফর্মুলা, ফর্মুলাগুলো জানলেই তো তুমি রিয়াকশনের সাথে কীভাবে ওয়াটার বের হয়ে যায়। প্রত্যেকটা কম্পাউন্ডে দেখো হাইড্রোজেন আছে, এখানে যে পাঁচটা কম্পাউন্ড লিখছি তাকে আগে হাইড্রোজেন থাকবে, আর এই প্রত্যেকটা অ্যালডিহাইড এবং কিটোনের অক্সিজেন আছে, এটা ওয়াটার বের করে দেবো, বাকিটা অ্যাড করে দিবা। আমি এই কথাটা মানে পাঁচবার রিপিট করলাম, ইনশাল্লাহ পারবো। স্যার আয়ানের নেট প্রবলেম, ওকে ওকে, একটা ক্লাসও মিস করেন এবং ওর রেসপন্স ভেরি গুড রেসপন্সর। সাজ্জাদ দোয়া তুমি আসো, ওকে, তুমিও প্রত্যেকটা ক্লাস করেছো আমার। আচ্ছা ইনশাল্লাহ স্যার, ইয়েস স্যার, স্যার আমি প্রতিদিন ক্লাস করি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কই আমি নাহিল, তোমাকে প্রতিদিন তো ক্লাস করো, কিন্তু আমি তো ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবো মনে হয়, আমি ওই দিন কতবার ডাকলাম তুমি কোনো রেসপন্স পেলাম না। আচ্ছা ওকে, এখন দেখো রিয়াকশন নাম্বার থ্রি, রিয়াকশন নাম্বার পিসিএল থ্রি এর সাথে রিয়াক্ট করবো, তাহলে রিয়াকশন টু, এইগুলো সব রিয়াকশন টু। রিয়াকশন ওয়ান ছিল কি মনে আছে? এটা ছিল নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, অ্যামোনিয়ার সাথে ওই যে রিয়াকশন গুলো করলাম চারটা, মানে আটটা রিয়াকশন না এগারোটা রিয়াকশন করেছিলাম, সেটা ছিল এক নাম্বার, ওটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, এটা অ্যাডিশন ইলিমিনেশন রিয়াকশন। এন্ড রিয়াকশন নাম্বার থ্রি, ইট ইজ সাম এক্সেপশন রিয়াকশন। রিয়াকশন নাম্বার থ্রি, থ্রি রিয়াকশনে কি আছে? রিয়াকশন নাম্বার থ্রি, আগে দেখো সময় আছে কিনা, সময় তো মনে আশা করছি আসার কথা। ওকে অলরেডি সময় 50 মিনিটস ডান, এখন তোমরা যদি সময় দাও আমার 2-3 মিনিট লাগবে এই রিয়াক্ট লিখতে, 3-4 মিনিট, একটু কষ্ট করো না, এরপরে আবার তো ক্লাস আছে তোমাদের। পিসিএল ফাইভ কি করবো তোমরা আমাকে আধা মিনিটের মধ্যে জানাতো, 10 সেকেন্ডের মধ্যে যাও, যদি তোমরা মনে করো স্যার লিখে দেন আমি লিখে দেবো, তোমাদের আমি কষ্ট দিতে চাই না, প্লিজ টাইম অফ। হ্যাঁ দায়ন ত্রিপুরা, টাইম অফ। হ্যাঁ তোমার তো টাইম নিয়ে বেশি তোমার মাথার ব্যথা আছে আর কি, ওকে থ্যাংক ইউ। সবাই রেগুলার ক্লাস করলে স্টুডেন্ট 15-16 জন 12 জন 9 জন কেন? তোমরা বলো সবাই বলতেছো ক্লাস করি, তাহলে 10-12 জন 8 জন 9 জন করে ক্লাসে থাকে কেন? স্যার লেখেন, ওকে দেখো উইথ অ্যালডিহাইড, দেখো তো সিএইচ থ্রি, আমি একদম শুধু এক্সাম্পলটা লিখছি, যেটা মেন জিনিসটা লিখছি, এটা অ্যালডিহাইড না? তাহলে অ্যালডিহাইড যদি আমাদের ক্লোর এর সাথে রিয়্যাক্ট করে, পিসিএল থ্রি এর সাথে রিয়্যাক্ট করে, পিসিএল থ্রি, পিসিএল ফাইভ, তাহলে কি হবে জানো? এখানে দুইটা ক্লোরিন, এই এই বন্ড ভেঙে এখানে দুটো বন্ড ভেঙে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন অ্যাড হবে, অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ সিএল সিএল, ডাইক্লোরো ইথানল, তারপরে এখানে প্লাস ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, এই জিনিসটা তৈরি হয়, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, আর এই জিনিসটা তৈরি হয়, এটা 1-1 ডাইক্লোরো ইথেন, এটার নাম কি দেখো, এই এটা কি আছে, এরকম আছে না, সিএইচ থ্রি সি সিএল সিএল এইচ, এটা কি ডাইক্লোরো ইথেন, ইথেন থেকে এসছে না, তবে 1-1 ডাইক্লোরো ইথেন, অথবা তুমি যদি বলো ডাইক্লোরো ইথেন তাও হবে, এটা ডাই ক্লোরো ইথেন, বা 1-1 দিলে সবচেয়ে ভালো হয়, 1-1 ডাই ক্লোরো ইথেন, কারণ ইথেনে দুটা হাইড্রোজেন দুটা ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়েছে, অর্থাৎ ইথানলের সাথে যদি ফসফরাস ট্রাইপ্লেনটা ক্লোরাইড রিয়াক্ট করা হয়, রিয়াকশনটা মনে রাখবে এক্সেপশনাল রিয়াকশন, ইথানল যদি ক্লোরিনের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড সাথে রিয়াক্ট করা হয়, তাহলে তৈরি হয় এটার নাম হলো ফসফোনিল ক্লোরাইড অথবা ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, ফসফোনিল ক্লোরাইড অথবা ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। রাদিয়া খান তুমি কি আসো? রাদিয়া খান তোমার তো আমি রেসপন্স দেখলাম না, বাট তোমাকে অ্যাটেন্ডেন্স দেখেছিলাম। রাদিয়া আচ্ছা, তাহলে এটা 1-1 ডাইক্লোরো ইথেন প্রোডিউস হলো, যদি কিটোনের সাথে হয় সেম হবে, কিটোনের সাথে হলে একই টাইপ রিয়াকশন হবে, অর্থাৎ সিএইচ থ্রি সি সিএইচ থ্রি ডাবল বন্ড ও প্লাস ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এটা কি হবে, এই ডাবল বন্ড ভেঙে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন, অর্থাৎ সিএইচ থ্রি সি, এখানে একটা সিএল এখানে একটা সিএল, এখানে সিএইচ থ্রি ছিল, আর এখানে প্লাস এখানে কি হবে, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, এটার নাম কি, 2-2 ডাইক্লোরোপ্রোপেন, এটা নাম হবে 2-2 ডাইক্লোরোপ্রোপেন,
এটা নাম হবে 2 2 ডাইক্লোরোপ্রোপেন দেখো 2 পজিশনে ক্লোরিন 2 পজিশনে ক্লোরিন আর পুরো কম্পাউন্ডের নাম হলো প্রোপেন তাহলে 2 2 ডাইক্লোরোপ্রোপেন তৈরি হবে তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে রিঅ্যাকশনটা ডান আমি একটু যেহেতু বোর্ডে যেগুলো লিখছি আমার টার্গেট ছিল সবগুলো পড়ানো এবং এই পর্যন্ত হয়ে গেছে টাইম অফ হয়েছে বাট 2 3 মিনিট অফ হয়ে গেছে দেখো এটা পড়িয়ে দিই এবং সবথেকে রিঅ্যাকশন এখানে যতগুলো লিখছি এই রিঅ্যাকশনটা পরীক্ষায় আসবে সবচেয়ে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট উইথ Cl2 LDHD এর সাথে অর্থাৎ ইথানল থেকে কিভাবে ক্লোরাল পাবে প্রশ্নটা হলো এইরকম এটা আমি ফাস্ট বলছি প্লিজ এটা লিখছো এখানে প্রশ্নটা হলো যে ইথানল থেকে হাউ উইল ইউ প্রিপেয়ার ক্লোরাল ক্লোরাল ফ্রম ইথানল ইথানল থেকে কিভাবে ক্লোরাল পাবে অথবা এই কোশ্চেনের আনসারটা হলো রিঅ্যাকশন যদি করি ক্লোরিন গ্যাসের সাথে ইথানলের তাহলে ক্লোরাল প্রোডিউসড হয় তাহলে আমরা বলবো উই ক্যান প্রিপেয়ার ক্লোরাল একটু ফাস্ট বলছি প্লিজ উই ক্যান প্রিপেয়ার ক্লোরাল হোয়েন ইথানল বা ক্লোরিন গ্যাস ইজ পাস থ্রু দা ইথানল ইথানলের মধ্যে যদি ক্লোরিন পাস করানো হয় তাহলে এখানে আলফা হাইড্রোজেন গুলো একাকে রিপ্লেস হবে অর্থাৎ এই যে আলফা হাইড্রোজেন গুলো আমাদের কি হবে ক্লোরিন দ্বারা রিপ্লেস হবে CH3CHO এই কার্বনেটটা ফাংশন গ্রুপ এটা এগুলো আলফা হাইড্রোজেন এইগুলো কি হবে রিপ্লেস হবে কি হবে রিপ্লেস হবে ক্লোরিন দিয়ে মানে একটা একটা করে রিপ্লেস হলে কি হবে CHCl CH2CHO এটা মনোক্লোরো ইথানল প্লাস এখানে যে হাইড্রোজেনটা রিপ্লেস হলো এখানে একটা ক্লোরিন আছে এই Cl তৈরি হলো আবার এই কম্পাউন্ডটা লিখবো CHCl সরি Cl CH2CHO প্লাস ক্লোরিন তখন কি হবে আরেকটা ক্লোরিন আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে একটা হাইড্রোজেন বাড়বে ক্লোরিন বাড়বে হাইড্রোজেন কমতে থাকবে তাহলে এখানে কয়টা হবে Cl2 হয়ে গেল আর এখানে হাইড্রোজেন একটা এখানে ক্লোরিনটা বেড়ে গেল এখানে হাইড্রোজেন একটা এখানে হাইড্রোজেন একটা কমে গেল অর্থাৎ CHCHO তৈরি হলো প্লাস HCl থার্ড রিঅ্যাকশনে গিয়ে এখানে আরেকটা হাইড্রোজেন আছে সো ফার্দার রিঅ্যাক্ট হবে অর্থাৎ Cl2 CHCHO এর সাথে যদি আবার ক্লোরিন পাস করা হয় তাহলে এই ক্লোরিন এই হাইড্রোজেনকে রিপ্লেস করে ক্লোরিনের সংখ্যা বেড়ে গেল তারপর এখানে CHO প্লাস HCl এটার নাম হলো আমাদের সময় খুব পরীক্ষা এখনো পরীক্ষা আসে ক্লোরাল হাউ উইল ইউ প্রিপেয়ার ক্লোরাল ফ্রম ইথানল তাহলে উই ক্যান প্রিপেয়ার ক্লোরাল ফ্রম ইথানল হোয়েন ক্লোরিন গ্যাস ইজ পাস থ্রু দা ইথানল সো দা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন অ্যাটম অফ অ্যালডিহাইড আর গ্র্যাজুয়ালি বাই ইথানল গ্র্যাজুয়ালি রিপ্লেস বাই ক্লোরিন অ্যাটম টু ফাইনালি উই প্রোডিউস ক্লোরাল এটা নাম আরেকটা নাম আছে এটা মনোক্লোরো ইথানল ডাইক্লোরো ইথানল ট্রাইক্লোরো ইথানল বা ক্লোরাল সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হোয়াট হ্যাপেন হোয়েন ক্লোরিন গ্যাস ইজ পাস থ্রু দা ইথানল এখন বলো ক্লিয়ার সবাই খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসবে খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ওকে 43 এখন আবার স্টুডেন্ট বেড়ে গেল কেন ওকে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমি এই মনে হয় প্রথম ক্লাসে তোমাদের একটু নাম্বার অফ স্টুডেন্ট 43 বা 44 এইরকম পেয়েছি ওকে আমার মনের থেকে তোমাদেরকে 44 আমার মনের থেকে তোমাদেরকে স্যালিউট এবং তোমরা সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো আমাদেরকে তোমরা নক করো আমাদেরকে বলো স্যার এটা পারি না এটা বুঝি না আমাদেরকে বলো এবং আমরা অবশ্যই তোমাদের শেখানোর চেষ্টা করব এবং অন্যান্য যে কোনো কলেজ থেকে যেন তোমরা এগিয়ে থাকো আমরা সেই দোয়াই করি তোমাদের ইয়েস স্যার ক্লিয়ার জি স্যার ক্লিয়ার ফিরোজ কি আচ্ছা ওকে তাহলে দিস ইজ অল অ্যাবাউট এবং আমরা অ্যালডিহাইড এর কিটোনের যত রিঅ্যাকশন পড়লাম এখন কিছু এক্সেপশন রিঅ্যাকশন আছে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন আছে টলেন রিঅ্যাজেন্ট ফেলিং রিঅ্যাজেন্ট তারপরে আইডোফর্ম রিঅ্যাকশন ক্যানিজারো রিঅ্যাকশন এর পরের ক্লাসটা হবে অর্গানিক কেমিস্ট্রির উপরে এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট কেউ মিস করবে না কারণ ওখান থেকেই আসে আইডেন্টিফিকেশন হাউ উইল আইডেন্টিফাই অ্যালডিহাইড হাউ উইল আইডেন্টিফাই কিটোন তারপরে অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন কি ক্যানিজারো রিঅ্যাকশন কি এই সমস্ত রিঅ্যাকশনগুলো ক্লিন্সম্যান রিডাকশন রিঅ্যাকশন কি তারপর ডিফারেন্সিয়েশন রিঅ্যাকশন বিটুইন অ্যালডিহাইড কিটোন দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর আরেকটু থাকবে সেটা হলো অতি শেষ হবে না আরেকটু থাকবে অ্যালডিহাইড কিটোনে সেটা হলো পলিমারাইজেশন অফ অ্যালডিহাইড কিটোন এবং ডান এবং অর্গানিক কেমিস্ট্রির সব থেকে মেজর পোর্শন হলো এটা বড় পোর্শন অ্যালডিহাইড কিটোন এবং এখান থেকে মোস্টলি এক সেট পোর্শন আসে মাথায় রাখবা ওকে বেস্ট অফ লাক ভালো থাকো আর আমি রিয়েলি খুশি হয়েছি এবং তোমরা প্রত্যেকটা নট অনলি প্রত্যেকটা স্যারের ক্লাসে আরও বেশি বেশি থাকবা আমরা এই আশা করি এবং সব ক্লাসে তোমরা বেশি বেশি পার্টিসিপেট করবা ওকে আসসালামু আলাইকুম।